আহারে আমার মা যখন জীবিত ছিলেন, যখন বাসায় ফিরতাম, আমার নয়তলায় বাসা, তো আমার বাসার সামনে একটা লম্বা গলি, গলি দিয়ে ঢুকতে হয়। গাড়িটা যখন ঢুকতো সবসময় আমার মাথায় ওই একটা অজানা একটা চাওয়া কাজ করতো সবসময়, তো মাথাটা একটু সাইড করে উপরের দিকে তাকাতাম, কেন জানি মনে হতো কেউ একজন দাঁড়ায় আছে। তো বাসায় যখন ঢুকতাম, ঢুকি কি পেতাম, বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, আহারে একজন মানুষ শুধু সজাগ, মা। কখনো যায় পাইতাম জানালার কাছেই দাঁড়ায় আছে, কখনো পায়চারি করছেন, কখনো হাত তুলে বসে আছেন, কখনো সেজদায়। তো মাঝে মধ্যে যাই জড়াইয়া ধরে জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? কি জবাব দিতেন? বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম হচ্ছে মা। সবচেয়ে বেশি আদর করেন কে আর সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি? এই পার্থক্য যে পোড়া কপাল বুঝে না, ও খালি মনে করে আমারে এত খাওয়ায় শাশুড়ি নিশ্চয়ই আমারে মায়ের চেয়ে বেশি আদর করে। পোড়া কপাল বৌডারে সারা দিয়ে দেখ শাশুড়ি কত আদর। আহারে এটা তো এখন আমরা খুব উপলব্ধি করি, আমার শাশুড়ি, আমি বড় জামাই ধনী মানুষ, আমাকে খুব আদর করেন, আমি আবার আদর নেওয়ার পলিসিও ভালো জানি আলহামদুলিল্লাহ। তো বাচ্চারা মাঝে মধ্যে নানার বাড়িতে যায় ঢাকাতে, মাহফিল করে গভীর রাতে, শেষ রাতে বাসায় ফিরি। তো মাঝে মধ্যে বাসায় কেউ নাই, একা একা যায় কি করব, শ্বশুর বাড়িতে আমিও চলে যাই, যায় কি পাই দারোয়ান গেট খুলে দেয়, শ্বশুর নাক ডাকতেছে, শাশুড়িটা আওয়াজ একটু কম, বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুম, সালাশালি তো দুনিয়ায় নাই, আমি এতিমের মতো ঢুকি, অসহায়ের মতো যায় ঘুমায়া থাকি। বলেন শ্বশুর বাড়িতে নতুন জামাই যখন যায় আদর করে না কষ্ট দেয়? নতুন বউ আদর পায় না কষ্ট পায়? এরপরেও দেখবেন বিশেষ করে মেয়েরা একা যেতে চায়, সাথের ছোট্ট একটা বোন নিয়ে যেতে চায়, খালাতো মামাতো ফুফাতো কাউকে না কাউকে নিবেই, ও একা যাবে না, ও জানে আমাকে আদর করবে, তাও একটা অজানা আশঙ্কা কাজ করে, নতুন জায়গা কি না কি হয়, তো সাথে কাউকে নিয়ে নেয়। আল্লাহ তাআলা যদি ওই জান্নাতি মেহমানকে ডাইরেক্ট বলেন তুই জান্নাতে ঢুকে যা বান্দা, যদি না বান্দার দিলের মধ্যে ওই একটা আশঙ্কা কাজ করে, আহারে এত বিশাল জান্নাত আমি একা একা কেমনে কি ভয় ভয় কাজ করে, আল্লাহ তাআলা চান না বান্দা জীবনের এই শেষ মুহূর্তে এতটুকু ভয় পাক, এই জন্য আল্লাহ আগে বলে দিচ্ছেন বান্দা তুমি একা না কিন্তু ভয় পাইও না, ফাতখুলি ফি ইবাদি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও, তারপর সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। থাকে দোস্ত জীবনের টার্গেট ঠিক কর, বলে টার্গেট তো আছে, যিনি কমিশনার এমপি হওয়ার চিন্তা, এমপি সাহেব মন্ত্রী হওয়ার চিন্তা, এক দোকানের মালিক যে দুই চার চিন্তা, এক বাড়ির মালিক যে দুই বাড়ির চিন্তা, টার্গেট তো আছে, ছেলেকে বিদেশ পাঠাবেন, ইউরোপ আমেরিকা কানাডা পাঠাবেন, টার্গেট তো আছে, কিন্তু একজন ইমানদার বান্দা হিসাবে প্রত্যেকটা মানুষের জীবনের টার্গেট একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মৃত্যুর সময় আমার মালিক ডেকে বলেন ওরে বান্দা আমি তোর উপর রাজি, চাই কি চাই নাই, আমি আপনি চাইলেই হবে না, আল্লাহ চাওয়ালেন, কথা বলে হ্যাঁ। এক আল্লাহর বান্দা খুশিতে খুব লাফাইতেছে, আরে খুশি আর খুশি পাগলা, আমাদের জোনায়েদ ভাই ধরছে এদিকে, পাগলা এত খুশি কেন, এত খুশি কে, তো বলে আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের বিয়ে করতেছে, কাকে কাকে, আরে ভাই আমার সাথে একটু কথা না বললে তো আমি বোবা হয়ে যাবো, মুরব্বীদের বলার দরকার নাই, বাচ্চারা যারা আছে তোমরা বলো, বলেন কাকে বিয়ে করতেছে, তো জোনায়েদ ভাই হাসে, আহারে পাগল, আগে জানতাম তার ছিড়া, আরে এখন দেখি যে তারই নেই, এই কথা বলার শোনার সাথে সাথে আরো খেপে গেছে পাগলা, মোল্লা মসজিদে খাও আজান দাও একটা তো পাও না, কি কাজ অনেক দূর আগে গেছে মাশাআল্লাহ,
আরে আশ্চর্য, কত দূরা গাইছে বলে ওর দেখা গেছে। কার মেয়ের বিয়ে করতেছে? আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের কাজ কত দূরা গাইছে? অর্ধেক 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 আগায় গেছে। তো হুজুর চিন্তা করে দেখি পাগলা কি বলে, পাগলামির তো একটা সীমা আছে। এই অর্ধেক কি আগাইছস? বলে আমি তো রাজি। বিয়ার মধ্যে কয়জনের রাজি লাগে? ওই রাজি হইলে কদ্দুরা গাইছে, কথা তো মিথ্যা, কথা তো মিথ্যা। কিন্তু আসলে কি অর্ধেক দিয়ে কাজ চলবে না আসলেই রয়ে গেছে? আমি আপনি চাইলেই হবে না আল্লাহ চাওয়ালা? তো আল্লাহ কিভাবে চান? খুব সহজ কথা, ছোট্ট কথায় আমি শেষ করব। দুইটা কাজ করতে হবে বলেন বলেন। কয় কাজ? এক নম্বর আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি কিভাবে করে? নেক আমলের মাধ্যমে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহাত, এই নেক আমলের মাধ্যমে আল্লাহকে রাজি। শৈল মাছ ধরছেন কখনো? শৈল মাছ, আরে যারা ধরছেন তারা বলে সহজ কাজ না কঠিন কাজ? পানির নিচ থেকে শৈল মাছ ধরা যতটা সহজ, উপরে ওঠানো তার চেয়ে বেশি কঠিন। আরে ধরা যত কঠিন, ওঠানো আরো বেশি। এখন এক আল্লাহর বান্দা শৈল মাছ একটা ধরছে, একদম কানের ভেতর দিয়ে হাত ঢুকায় দেয় এমন ভাবে ধরছে যে আঙ্গুল ভিতরে একদম ঢুকে যায় অবস্থা। শৈল মাছ তো ইস্তেগফারের হালতে আছে বেচারা, কোন বাইরে নেই। যেই পারে উঠছে পুকুরের পারে, পানি একটু গড়াইয়া পড়ছে, পাটা একটু পিছলা হয়েছে, একটু স্লিপ কাটছে, হাতটা একটু ঢিল হয়েছে, শৈল মাছ তো সালাম দিয়ে চলে গেছে। আচ্ছা এবার আমাকে বলে, শৈল মাছটা যদি না পাইতো যে কষ্টটা লাগতো, পাওয়ার পর যে ছুটে গেল কষ্ট আগের চেয়ে বেশি না? আল্লাহকে রাজি করলাম কিন্তু রাখতে পারলাম না, এটা আমাদের জন্য আরো বেশি দুর্ভাগ্যের।